আমরা যদি কৌণিক বেগ বলি, কৌণিক ভরবেগ বলি বা টর্কের কথা বলি, যেটাই বলি না কেন, সবকিছুতে আমরা একটা জিনিস দেখি না, যে যখন বস্তুটা এই যে এই দিক বরাবর ঘুরবে, তাই না? যখন আমার বস্তুটা আমার ডান হাতের এই আঙ্গুল বরাবর ঘুরতে থাকবে, তখন ডিরেকশনটা কোন দিকে হবে? কৌণিক বেগ বা কৌণিক ভরবেগ বা টর্কের ডিরেকশনটা কোন দিকে হবে? উপরের দিকে, তাই না? আর যদি এদিকে ঘুরে তাহলে কোন দিকে হবে? তাহলে হবে নিচের দিকে। সো ওইটাই আমরা একটু এখন দেখবো যে আসলে এরকমটা হয় কিনা। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা কিছু আছে নিচে, ঠিক আছে? নিচে একটা কিছু আছে যেটা ঘুরতে পারে। সো এটাকে যদি আমি ঘোরানো শুরু করি, মাঝখানে এটার একটা কি আছে, এক্সিস অফ রোটেশন দেখতে পাচ্ছি, তাই না? এক্সিস অফ রোটেশন আছে, আর এখানে একটা কিছু যেটা ঘুরতে পারে। সো এটা যখনই ঘোরা শুরু করবে, এটা যদি এই বরাবর ঘুরে, তাই না, এটা যদি এই বরাবর ঘুরে, তাহলে এটার ডিরেকশনটা কোন দিকে হবে? এটা উপরে উঠতে থাকবে, বিকজ এই বরাবর ঘুরলে কৌণিক বেগ বা কৌণিক ভরবেগ বা টর্কের ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে, ঠিক আছে? আমি কিন্তু কাউকে বুড়ো আঙুল দেখাচ্ছি না, ঠিক আছে? জাস্ট এইদিকে ঘুরলে উপরের দিকে হবে। সো ওইটাই আমরা দেখি। সো এই যেটা ঘোরা শুরু করলো, একটু স্পিড গেইন করুক। সো দেখতেছি যত এটা ঘুরতেছে, যেহেতু এটা মাঝখানের এক্সিস্টার সাথে একদম আটকানো নাই, বলতে মানে একদম যে উপরে নিচ বরাবর আটকানো নাই, সো ওই বরাবর যেহেতু ফ্রিলি মুভ করতে পারে, দ্যাটস ওয়াই যেহেতু এটা আমার আঙ্গুল বরাবর মুভ করতেছে, এইদিকে মুভ করতেছে, সো ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্কের ডিরেকশনটা কোন দিকে হবে? উপরের দিকে, ঠিক আছে? দেখতে পাচ্ছি মিউজিক ব্যাপারটা। খুবই কুল একটা জিনিস, তাই না? যখনই এই ঘোরাঘুরিটা অফ হয়ে যাবে, তখন কিন্তু আর ও ওখানে থাকবে না, তাই না? যখনই ঘোরাঘুরিটা অফ হয়ে যাবে, তখন কিন্তু ও সাথে সাথে কি পড়ে যাবে, ঠিক আছে? এখন আর উপরে উঠতে পারতেছে না, বিকজ ওখানে আটকানো আছে, আর উপরে যাওয়ার ই নাই, মানে ওয়ে নাই ওর জন্য। এখন দেখতেছি আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে, বিকজ হচ্ছে ও আর ঘুরতেছে না, ওর ঘোরাঘুরির সিটা বন্ধ হয়ে গেছে। তো তারপরে স্টিল ঘুরতে ঘুরতে নিচে পড়তেছিল, ওই সেম দিকে ঘুরতে ঘুরতে নিচে পড়তেছিল, বিকজ গ্র্যাভিটির কারণে, তাই না? আর ওইটা তো ঘুরতেছিল সেম দিকে, কি বলবো, গতি জড়তার কারণে, তাই না? গতি জড়তার কারণে সেম দিকেই ঘুরতেছিল লাস্টে, বাট যেহেতু ওর ভিতরে রোটেশনটা আর ছিল না, দ্যাটস ওয়াই রোটেশনটা না থাকায় ও কী করছে, ও হচ্ছে নিচে পড়ে গেছে।